মধ্যে অনেক দুর্গুণ আছে। হ্যাঁ, আমাদের মধ্যে এত দুর্গুণ ভর্তি আছে যে তার কোনো সীমা নেই। আমরা অনেক সময় নিজের দুর্গুণটা লুকানোর জন্য কপটতা আশ্রয় করি, কি বলবো, মানে বলতে ভাল লাগছে না, কিন্তু যাই হোক, কিন্তু কম কপটতা যে কপটতা আরো খারাপ, জেলাসি থেকে বেশি খারাপ হচ্ছে কপটতা। কপটতা মানে কি, যদি আমি আমার দুর্গুণটাকে লুকিয়ে তার উপর একটা কভারিং করে দিস সদ্গুণে, আর ওটাকে দেখতে না দি, যাতে কেউ না দেখতে পারে আমার দুর্গুণটা, উপরে তাকে আচ্ছাদন করি কোনো অন্য কিছু দিয়ে, ওটাকে বলে কপটতা। যখন জেলাসি আলোচনা হচ্ছে, তো আমাদের সত্যিকারী জেলাসিটাকে বের করা উচিত, জেলাসিটাকে এক্সপ্লেন করা উচিত যে আমার জেলাসি আছে কিনা খোঁজ করতে হবে। আমি যদি বলি আমার মধ্যে জেলাসি নেই, এটা চিন্তা করি, তো মানে আমার এখনো অন্তর্দৃষ্টি হয়নি, আমি খুঁজে পাচ্ছি না জেলাসি। আর যেটা চিন্ময় জগতের জেলাসি, এটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে জেলাসি আছে, সেটা সদ্গুণ, সেটা দুর্গুণ না। যেমন চিন্ময় জগতে জেলাসি আছে, যদি কোনো ভক্ত বেশি জপ করছে তো সেটা দেখে আমার মানে জেলাসি চাই, মানে আমি জপ করবো, যেটা মানুষ কো এক্সাম্পল দিলেন, এই জেলাসি তো ভালো, কিন্তু এখানে ভালো জেলাসি আমরা চাইছি না। আমরা এখানে সত্যিকারই যে আমাদের মধ্যে দোষ আছে সেটাই আমরা তুলে ধরতে হবে। তো সেই জেলাসিটা আমি জিজ্ঞেস করছি যেটা খারাপ, ভালো জেলাসির আলোচনা করছি না, কেননা এখন আমরা বদ্ধ জীব, আমাদের মধ্যে সেই স্পিরিচুয়াল জেলাসি এখনো থাকতে পারে। তার থেকে বেশি গুরুত্ব হচ্ছে যে জাগতিক হিংসা আমাদের মধ্যে আছে, সেটাকে আমরা ফোকাস করি, সেটাকে দেখাই, সেটাকে বের করি হৃদয় থেকে। দেখুন, আমাদের হৃদয়কে দিয়ে আমরা হৃদয়ের মধ্যে যে দোষ আছে, অনর্থ আছে, সেটাকে আমরা যদি সংশোধন করতে চাই, তো প্রথম তো আমাকে অনর্থ খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার জন্য কি করতে হবে, এখানে কোনো মাইক্রোস্কোপ কাজ করবে না, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে না, এটা আমাকে নিজের অন্তর্দৃষ্টিতে দেখতে হবে যে আমার ভিতরে কোনো দোষ আছে কিনা, তাহলে জেলাসি আছে কিনা নিজের ভিতরে দেখতে হবে। তো আপনার মানস বাবু বললেন যে কোনো কেউ সেবা করলে ভগবানের জেলাসি হয়, সেটা কোন সেবা, সেবা করলে যদি জেলাসি হয় সেটা তো ভালো, সে জেলাসি আমরা আলোচনা করছি না। তো আমরা এখানে চাইছি জেলাসি যেটা সত্যিকারই খারাপ, আর যেটা সত্যিকারই খারাপ সেটা আপনাকে খুঁজে বের করতে হবে আপনার মধ্যে আছে কিনা। চারু চন্দ্র গোবিন্দ বলবেন, চিরঞ্জিত বলুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু, এই জেলাসির ব্যাপারটা প্রভু এরকম যে, যদি এরকম হয় যে আমার কাছে যারা ক্লাস করছে, মানে আমার স্টুডেন্ট, মানে আমাকে টপকে সেবাটা পেয়ে গেল, মানে যেটা আমার পাওয়া উচিত ছিল সেটা তিনি পেয়ে গেল, তখন জেলাসি এরকম আছে বা বা এরকম হলো, বা আমার গুরু মানে শিক্ষাগুরু আমাকে প্রশংসা না করে তাকে প্রশংসা করলো, তখন জেলাসির উদাহরণ এই এইভাবে প্রভু, এটা এইগুলো খারাপ জেলাসি, খারাপ ঈর্ষা কারণ। রাইট, এগুলো জেলাসি মানে জেনিউন জেলাসি, এটা হচ্ছে জেনিউন জেলাসি। জেনিউন জেলাসি কি বলছে, আমার স্টুডেন্ট আমাকে টক্কর গিয়ে কিছু করলো, তখন আমার ঈর্ষা হবে। অথবা আর একটা আমি ভালো এক্সাম্পল দিচ্ছি, আমার ভক্তি, আমি এটা ক্লাস করছি গীতা ক্লাস,
আরেকজন সঙ্গ দাস গীতা ক্লাস করছে, আমার ক্লাসে ভক্তরা ডিস্ট্রিবিউট করেছে 100 গীতা, আর ওই ক্লাসে লোকজন করেছে 150 গীতা বিতরণ করেছে। তখন আমার ঈর্ষা হয়, যদি ঈর্ষা হয় তো ওটা হচ্ছে জেলাসি। আর যখন মন্দিরে পুরস্কার বিতরণ হচ্ছে, মালা পরানো হচ্ছে, তো অন্য সঙ্গে দাসকে মালা পরানো হয়েছে, আমাকে পরানো হয়নি। যদি আমার কষ্ট হয় এটা দেখে, তাহলে ঈর্ষা আছে। আমার স্টুডেন্ট আমার থেকে ভালো উত্তর দিতে পারছে, আমার থেকে ভালো পড়াশোনা করছে, আমার থেকে ভালো শ্লোক উচ্চারণ করছে, এটা দেখে যদি আমার কষ্ট হয় তাহলে এটা হচ্ছে জেলাসি। তো মানুষপু আপনি বলুন, কোন ভক্ত যদি ভগবানের সেবা করছে, ভালো সেবা করছে, ওটা দেখে আপনি বলছেন জেলাসি, মানে কি আপনার কি ফিলিং হয়? ওটাকে দেখে আপনার কি কষ্ট হয় যে ওই ভক্তটা খুব ভালো সেবা করছে? এটা দেখে কি আপনার কষ্ট হয়? না, কষ্ট না বাবু, আনন্দই লাগে যদি আমার থেকে কোনো জুনিয়র বা সিনিয়র যেই হোক, মানে ভক্তি জীবনে ডেভেলপ করে, তো আমার আনন্দ হওয়া উচিত। হ্যাঁ, হওয়া উচিত ছিল আলাদা তো জিনিস। যেমন যেমন একটা কথা বলি, একটা এক্সাম্পল দিই, যেমন আমার একটা স্টুডেন্ট, হ্যাঁ, অনুকম্পিতা মাতাজি, ঠিক আছে, হুম হুম তো ওনার যেমন ব্রাহ্মণ দীক্ষা হলো আর কি, তো আমি পরীক্ষা দিয়েছিলাম, আমি ব্রাহ্মণ দীক্ষায় পাস করতে পারিনি। তো ওহো হ্যাঁ, তো এটা মনে একটা আমার কষ্ট হয়েছিল যে ন্যাচারালি এটা কষ্ট হওয়ার আমার কথা। আমার আমার স্টুডেন্ট, আমার ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেল ওর, তো আমার হলো না, এটা এটা কষ্ট হওয়ার কথা ন্যাচারালি। এখানে জেনুইন জেলাসি দেখা যাবে যে আমার স্টুডেন্ট পাস করে গেল আর আমি ফেল, এটা জেনুইন জেলাসি। এটা আগে এক্সাম্পল দিলেন সেটা জেলাসি এক্সাম্পল ছিল না, ওটা জেলাসি লুকানো এক্সাম্পল। ওকে, তাহলে এরকম আমরা যদি লিস্ট করি না, আপনারা বলছেন না কেন, এখন আপনারা তো ওপেন মাইন্ডেড হন নেই সবাই, না লিস্ট করলে 50টা হয়ে যেত এখনই। হ্যাঁ, অন্য ছাত্ররা থাকতো এখানে তো 50টা লিস্ট হয়ে যেত জেলাসি, কিন্তু এখানে যেহেতু আপনারা তো ওপেন মাইন্ডেড নয় বলে লিস্ট আসছে না। যাই হোক, বললেও আপনারা জেনুইন জেলাসি বলবেন না, ওইসব লুকানো জেলাসি বলবেন যেটা কোনো কাজে লাগবে না। তো জেলাসি থেকে আমাদের সঙ্গ দাসকে, দেখুন জেলাসি নেই এটা কোনো মানুষ বলতে পারবে না, ঠিক আছে? যদি আপনি মনে করেছেন নেই, তার মানে ভ্রান্তিতে আছেন বিরাট। প্রভু, আমিও বলতে পারবো না আপনি আমার মধ্যে জেলাসি নেই, আমার মধ্যে ঈর্ষা আছে, সবার মধ্যে ঈর্ষা আছে, এই জন্য আমরা এই জগতে আছি, এই প্রভু জগতে আপনি থাকার। আপনি আপনি বললেন বলে আমি এক্সাম্পলটা দিলাম, কিন্তু অনুকম্পিতা মাতাজি ক্লাস করে, মানে ও যেন ভাবে না যে আমার টিচার এরকম জেলাসি করছে, তো আমার কিন্তু এরকম জেলাসি হয়নি প্রভু, যে এরকম আমি একটা এক্সাম্পল দিলাম, জাস্ট এটা হতে পারে মেবি। হ্যাঁ, তো আমার ব্যক্তিগতভাবে আমার পার্সোনালি কিন্তু কোনো জেলাসি হয়নি যে আমার স্টুডেন্ট ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে, আমার বরঞ্চ আমি খুশি হয়েছিলাম। হ্যাঁ, ভালো ভালো, আপনি এক্সাম্পল দিতে বললেন বলে আমি বললাম, তাছাড়া আমি এটা দিতে চাইনি। হ্যাঁ, না না এটা এক্সাম্পল, পারফেক্ট এক্সাম্পল, ঠিক আছে। কিন্তু জেনুইনলি আপনি যদি দেখতে যান ভিতরে, তো সত্যিকারই আপনি জেলাসি খুঁজে পাবেন এর সাথে, সেটাই খোঁজ করতে হবে আমাদেরকে, ভেতরে খোঁজ করতে। বা অনেস্ট মানে কি, অনেস্টি সবচাইতে প্রথম ক্রাইটেরিয়া ভক্তির। অনেস্টি মানে কি, আমার দোষগুলো আমি ওপেনলি স্বীকার করব। দেখুন আমরা যদি ভিতরে যখন দেখব না, তখন দেখতে পারবো যে আমার মধ্যে ঈর্ষা আছে কিনা, জেলাসি আছে কিনা, দেখতে পারবো কাম ক্রোধ লোভ কি কি আছে। আর ওটা দেখ প্রথমে খুঁজে বের করা, খুঁজে বের করার পরে তাকে অ্যাডমিট করা, স্বীকার করা যে হ্যাঁ সত্যিকারই আমাদের দোষ আছে।
এরপরে এর প্রতিকার খুঁজে বের করা। ওকে, এটাকে দূর করার উপায়টা কি, এমন কি অস্ত্র আছে, এমন কি মেডিসিন আছে যেটা প্রয়োগ করলে এই জিনিসগুলো দূর হবে। তারপরে অ্যাপ্লিকেশন করা, ওই মেডিসিন অ্যাপ্লাই করা। মেডিসিন অ্যাপ্লাই করলে সেই দোষটা দূর হবে। তো যারা দোষটা এখন দেখতেই পাচ্ছে না, ভিতরে কোনো দোষটাকে নেই দেখবে, তার মানে এখন দিল্লি বহুত দূরে, মানে সংশোধনের রাস্তাটা অনেক অনেক শুরুই হয়নি, শুরু হবে অনেক পরে, যতক্ষণ আমরা দোষটা খুঁজে পাবো না তাহলে সংশোধন তো হবে না। তাই জন্য এটা তো সবাইকে বলার কথা না, নিজে নিজে সবাইকে নিজের মধ্যে দোষ দেখতে হবে, দেখে সেগুলোকে সংশোধন করতে হবে। তখনই আমরা যদি প্রাথমিক যারা যারা কনিষ্ঠ অধিকারী, ভক্তিতে যারা কনিষ্ঠ অধিকারী, তারা কখনো নিজের দোষ দেখতে পারে না, মধ্যম অধিকারীরা দোষ দেখতে পারে আর তারা দেখে তাকে সংশোধন করার চেষ্টা করে। আর উত্তম অধিকারী তো শুধু নিজের দোষই দেখে, অন্য কারোর মধ্যে দোষই দেখতে পায় না, নিজের মধ্যে দোষ দেখে উত্তম অধিকারী। কিন্তু যারা ভক্তিতে নতুন আসছে তারা মনে করে যে আমি এখন শুদ্ধ ভক্ত হয়ে গেছি, আমার মধ্যে কোনো দোষ নেই। যাই হোক, এই আমরা অন্যদিকে চলে যাচ্ছি, আলোচ্য বিষয়ে ওটা নয়। কিন্তু যেহেতু এখন আমরা এক ডিপে যাচ্ছি, পার্সোনাল কোয়ালিটি পরে যাচ্ছি, তাই জন্য এসব আলোচনা হবে। জেলাসি, দেখুন জেলাসি মুক্ত হওয়া যাবে না, ঠিক আছে? যদি আপনারা বললেন যে আমার জেলাসি নেই, তাহলে আপনার 0 মার্ক পাবেন, তো জেলাসি মুক্ত হওয়া যাবে না। কিন্তু আপনার জেলাসিটাকে ভিতরে রাখবেন, ওটাকে প্রকাশ করবেন না। আর প্রকাশ করলেও এমন জায়গায় করবেন যেখানে ক্ষতি হবে না, এমন জায়গায় জেলাসি প্রকাশ করবেন না যেটা ক্লাসের ক্ষতি হয়। এটা হচ্ছে এখানে আলোচ্য বিষয়, এখানে জেলাসি মুক্ত হওয়ার প্রসেস এখানে শেখানো যাবে না, তাটা অনেক বড় প্রসেস আর সেটা 5 মিনিটের কাজে নেই। জেলাসি সবার মধ্যে আছে আর থাকবে, কিন্তু জেলাসির জন্য যেন জেলাসির বহির প্রকাশটা এত আগলি আগলি বাংলা কি আগলি বাংলা কি কুৎসিত কুৎসিত, কুৎসিত তো জেলাসিটা যেন আমরা কুৎসিত রূপে না বেরিয়ে আসি। তো জেলাসিটা কুৎসিত রূপে যদি বেরিয়ে আসে ভেতরে থেকে, তাহলে ক্ষতি করবে। জেলাসি থাকবে, ভেতরে আছে, ওটাকে আপনি আর সরাতে পারবে না এত তাড়াতাড়ি। বলে যেদিন আমরা কৃষ্ণ প্রেম হৃদয়ে প্রবেশ করবে সেদিন জেলাসি বেরোবে। ও যাই হোক, কিন্তু জেলাসিটাকে দাবিয়ে রাখবেন। তাহলে কুৎসিত প্রকাশ মানে কি? কুৎসিত প্রকাশ মানে একজনকে ধরুন প্রভু স্টেজে তুলে মালা পরাচ্ছে আর আমাকে পরাচ্ছে না, তা আমি সঙ্গে সঙ্গে স্টেজে গিয়ে উঠে মাইকে হাত ধরবো আর চিৎকার করতে শুরু করে দেবো, হে এখানে অন্যায় হচ্ছে, দেখুন ওনাকে মালা পরানো হচ্ছে। তাহলে এটা কুৎসিত রূপে বেরিয়ে গেল। অথবা যে কোনো ভক্ত বুক ডিস্ট্রিবিউশন করছে, তাদের বেশি হয়ে গেছে বুক ডিস্ট্রিবিউশন, আমাদের কম হয়ে গেছে, তো ওটাকে কি করে কম্পিটিশন হারানো যায়? এখন কিছু তার ক্ষতি করতে হবে। সেই লোকটা যেখানে যেখানে ডিস্ট্রিবিউট করছে সেখানে আমরা যাব আর গিয়ে তার কাস্টমারকে আমরা ভেঙে দেব। ভেঙে দিয়ে তাকে আমরা দিয়ে আসবো। তার আগে গীতা তাকে কিছু নিন্দা বন্ধ করেছিল, আমি শুনছি এখানে ওই চান্দা তুলে, চান্দা তুলছে প্রোগ্রামের জন্য, তো প্রোগ্রাম হবে দামোদর মাসে, তাই জন্য চান্দা তুলছে। এখন সব সঙ্গত আসে চান্দা তুলছে আর সবার দামোদর মাসে প্রোগ্রাম হচ্ছে, এখন কি সমস্যা? সমস্যা হলো যে একটা দোকান থেকে একটা লোক চান্দা তুলে যাচ্ছে, তারপর আরেকজন যাচ্ছে না আপনার লোক তো এখানে চান্দা আগে তুলে গেছে, তুলে নিয়ে গেছে, এখন কতবার দেব? একটা বারবার আপনার কত প্রোগ্রাম করছেন, এবার কম্পিটিশন হয়ে গেল। এখন ওখানে ওই কুৎসিত
জিনিসটা বেরিয়ে আসছে। হ্যাঁ, ওখানে ঈর্ষার কুৎসিত রূপটা প্রকাশ পাচ্ছে। তখন সঙ্গদাসেরা কম্পিটিশনে গিয়ে কি করছে, এবার নিন্দা মন্দ করবে? তো কানগুলো তো গিয়ে না, ওটা বোগাস, ওটা ইস্কনের নয়, আমাদেরটা অথেন্টিক, ওটা অথেন্টিক না, অনেক কিছু হবে তখন নিন্দা মন্দ। যাই হোক, তো আমি কিছু কিছু এক্সাম্পল দিচ্ছি যেগুলো দেখেছি। কিন্তু এই জেলাসিটাকে কন্ট্রোল করতে হবে সঙ্গদাস, জেলাসিটা এমন ভাবে স্টুডেন্টদের সামনে জেলাসি যেন প্রকাশ না করে, বা ওই টিচার কাছে গিয়ে প্রকাশ না করে, ভেতরে রাখতে পারে, অথবা উপরে অথরিটি আছে বলতে পারে। আর অথরিটি আছে বললেও প্রবলেম হবে না, আর নিজে কাছে রাখলেও ঠিক আছে, নিজের বাড়িতে আলোচনা করলেও ঠিক আছে, কিন্তু স্টুডেন্টের কাছে যদি আলোচনা করে অথবা ওই সঙ্গদাস সঙ্গে ঝগড়া করে দেয়, তাহলে প্রবলেম হবে। এটা জেলাসি। আর আরেকটা পয়েন্ট আছে, এটা ছিল 19 নম্বর। 20 নম্বর কোয়ালিটি হচ্ছে কোঅপারেশন উইথ আদার সার্ভেন্ট লিডার্স, অন্য টিচারদের সঙ্গে কোঅপারেশন, অন্য টিচারদের সঙ্গে কোঅপারেশন, সহযোগিতা, অন্য টিচারদের সঙ্গে সহযোগিতা করা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমার লিস্টে ছিল না, কিন্তু এখানে ক্লাস করতে করতে এই পয়েন্টটা উঠে এসেছে, তাই জন্য আমি অ্যাড করলাম। এটা কি সমস্যাটা কি, সমস্যা হচ্ছে একজন টিচার ক্লাস নিচ্ছে 10 জন স্টুডেন্টকে, আর তার স্টুডেন্ট ওখানে আবার পাশাপাশি অন্য ক্লাস চলছে, দুটো ক্লাস চলছে, ওই স্টুডেন্টটা অন্য ক্লাসে চলে গেছে, চলে গিয়ে ওখানে যাচ্ছে, দুই জায়গায় যাচ্ছে, ঠিক আছে, তো দুই জায়গায় যাচ্ছে, তো যে এখানে তো 2 বছর ধরে ক্লাস করছে, আর এটা নতুন ক্লাসে ওখানে চলে গেছে, তো নতুন ক্লাসের টিচার ওকে নিয়ে নিচ্ছে, ভালো আমার সংখ্যা বাড়বে স্টুডেন্টে, এই জন্য ওকে নিয়ে নিচ্ছে নতুন ক্লাসে, অলরেডি আরেক জায়গায় ছিল, এখানে ওকে নিয়ে নিচ্ছে। তো এখানে কোঅপারেশন মানে কি, টিচারের উচিত হচ্ছে যে ওই যে স্টুডেন্ট এসেছে, তো উনি অলরেডি একটা জায়গায় ক্লাস করছে, তাহলে ওকে আমার ক্লাসে নেওয়া উচিত না? আচ্ছা, যদি অলরেডি ক্লাস করছে, তো আমি কেন নেব ওকে এখানে? তখন ও বলবে, না প্রভু, আপনার ক্লাসটা খুব ভালো লাগে, আপনি কত সুন্দর বোঝান, ওখানে ভালো ক্লাস হয় না, এটা বলবে। তা আপনি বলছে, বা আমার প্রশংসা করছে, খুব ভালো স্টুডেন্টটা, খুব ভালো, ওই সঙ্গদাস মনে হয় ভালো না, ওই টিচার ভালো না, কিন্তু কি করা যায়? তো কোঅপারেশন মানে এই টিচার ওই টিচার সঙ্গে কথা বলবে, আপনার এই স্টুডেন্ট এখানে ক্লাস করতে আসছে, কি ব্যাপার, এই স্টুডেন্টে কি প্রবলেম আছে? হতে হতে পারে ওই স্টুডেন্টের সঙ্গে টিচারের কিছু মনোমালিন্য হয়েছে, তাই জন্য এসেছে, হতে পারে ওনার কোনো স্বার্থ আছে, এখানে কোনো স্বার্থ ফুলফিল হচ্ছে এই ক্লাসে, তাই জন্য এসেছে। কিন্তু বলছে যে আপনার ক্লাস খুব ভালো, এই জন্য আমি আপনার কাছে আসতে চাই। হতে পারে ওই টিচার ওকে কিছু টাইট দিয়েছে, টাইট মানে হয়তো তার নিরামিষ খেতে বলেছে, তাকে তাকে জব করতে বলছে, বই পড়তে বলছে, বা তাকে গুরু আশ্রয় নিতে বলছে, সেটা ও করতে চায় না, তাই না, ও পাল্লা থেকে বেরিয়ে এদিকে চলে এসেছে। তাদের টিচারের উচিত ওই টিচার সঙ্গে কথা বলা যে এই স্টুডেন্ট এখানে আসতে চাইছে, এর ব্যাকগ্রাউন্ডটা কি আছে, কি ব্যাপার, এটাকে বলে কোঅপারেশন। তো এখন এটা টিচার টিচারের মধ্যে রিলেশনশিপ ভালো থাকা উচিত একে অপরের সঙ্গে, কিন্তু এখানে উল্টো হতে পারে, হয়তো সত্যিকারই স্টুডেন্টের ওখানে প্রবলেম থাকতে পারে, হয়তো স্টুডেন্টের সত্যিকারই প্রবলেম আছে, ধরুন তার বাড়ি থেকে এই ক্লাসটা কাছে হচ্ছে, ওই ক্লাসটা দূর হচ্ছে, অথবা ওখানে সত্যিকারই টিচার ভালো না, ভালো করে বোঝাচ্ছে না জেনুইনলি, তো সেই ক্ষেত্রে কি হবে,
সেই ক্ষেত্রে স্টুডেন্টকে যেই ক্লাস অ্যাটেন্ড করছে যেখানে, তার টিচারকে কনভিন্স করতে হবে যে হ্যাঁ আমার এখানে আসতে অসুবিধা হচ্ছে, ওটা আমার কাছে হচ্ছে, বা আমাকে আপনার ক্লাসটা বুঝতে অসুবিধা হচ্ছে, উনি ভালো বোঝাচ্ছে, এটা বলে তো ঈর্ষা ঈর্ষা থাকলে প্রবলেম। যদি কোনো টিচারকে তার স্টুডেন্ট বলে দেয় যে আপনার ক্লাসটা আমার এত ভালো লাগছে না, তাহলে তো সঙ্গদাস রেগে যাবে, এখানে জেলাসি কাজ করবে, জেলাসি থাকলে হবে না। এই জন্য জেলাসির পয়েন্টটা প্রথমে আলোচনা করলাম। যদি ও বলে স্টুডেন্ট যে আপনার ক্লাস আমি বুঝতে পারছি না আর আমি ওখানে ক্লাস করতে চাইছি, তখন সে টিচারের উচিত সে স্টুডেন্টকে কিছু জিজ্ঞাসাবাদ করে ওখানে পাঠিয়ে দেওয়া, ঠিক আছে তোমাকে ওখানে ভালো লাগছে, তুমি ওখানে ক্লাস করো। আর তখন ওই সঙ্গদাস তাকে নিয়ে নেবে, কিন্তু ওই স্টুডেন্ট ওইভাবে 2 নম্বরি করে অন্য কোথায় যাবে, তো অন্য টিচার তাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। স্টুডেন্ট যদি কোনো পলিটিক্স করেছে তো টিচাররা তাকে প্রশ্রয় দেবে না, টিচাররা দুইজনে ভালো আলোচনা করবে নিজেদের মধ্যে। আর এটা বললাম, দুই পক্ষে বললাম, এটা আপনারা বুঝতে পারছেন? এ ব্যাপারে কিছু কোয়েশ্চেন থাকলে করুন, বা কোনো কিছু যদি আমি বললাম এটাতে যদি বোঝা যাচ্ছে না বা অন্যরকম সিচুয়েশন আছে আমি বলছি তার থেকে উল্টো কিছু আছে, তাহলে বলুন। নেই তারা বলছেন না কেন? আপনার এরকম কোনো ঘটনা ঘটেনি, ঘটছে না যে একটা স্টুডেন্ট অন্য জায়গায় চলে? আর একটা পয়েন্ট আছে, যেমন একটা জায়গায় একজন স্টুডেন্টের দীক্ষা হচ্ছে না, সঙ্গদাস তাকে একটু বলছে এখন তোমার দেরি হবে, এখন দীক্ষা হবে না, তুমি আরো তৈরি হও। তখন অন্য টিচার কাছে চলে যাচ্ছে, ও বলছে ঠিক আছে আমার ক্লাস চলে আসো, তোমাকে আমি এখনই দীক্ষা করে দেবো। তখন ও ছেড়ে ওখানে চলে গেল। এই ধরনের ঘটনাটা ঘটে যেখানে কোঅপারেশন নেই, তো এটা ভালো না, এরকম করা উচিত না। ওকে হরে কৃষ্ণ, এই পয়েন্টটা জাস্ট এড করলাম, তাহলে 20 কোয়ালিটি হলো। এরপরে নেক্সট উইক থেকে আমরা করব ভক্তিযুক্ত ক্লাস কিভাবে কন্ডাক্ট করতে হয় ক্লাস, সেটা আলোচনা করব, হাউ টু কন্ডাক্ট ক্লাস সেটা আলোচনা করব, ওটা খুবই ইম্পর্টেন্ট হবে। আর ওটা করার পর আমরা একদিন এক্সাম করব।